প্রীতম আশি হাজার টাকা সঙ্গীতাদিকে দিয়েছে এটা নিয়ে প্রচুর কথাবার্তা উঠছে তো এটা নিয়ে তিন চার দিন ধরে প্রচণ্ড ভিডিও নামছে আমাকে নিয়ে তো এটা নিয়ে কিছু কথা বলবো দিকে নিয়ে প্রচুর কথা বলবো আমি বলতে বাধ্য হচ্ছি দিদি আমি বলতাম না এই ব্যাপারে আমি থাকি না তুমি ভালো করে জানো আমি কোনো কিছু মধ্যে জড়াইও না আমি এই ব্যাপারটা নিয়ে সীমার সাথেও ডিসকাস করেছি শ্রীমাতি আমাকে কল করেছিল একমাত্র ক্রিয়েটারদের মধ্যে বা এই ঝামেলা শুনতে যা হচ্ছে আমার একমতো কথা হয় শুধু সীমাদির সাথে যেমন সময় ছেলে মতন করে ভালোবাসে তো সেদি সাথে আমার কথা হয় দিদিও আমাকে বলেছে তো আমি তোমাদের জানিয়ে রাখি যেই কথাটা উঠছে তিন চার দিন ধরে আমি দিদির নাম দেবো না দিদিটা বলেছে তো আমি দিদি বলে সম্মান দিচ্ছি তো সেই দিদি বলেছে যে পিতাম আশি হাজার টাকা দিয়েছে তারপরে না দিতে পারলে আমি জানি না দু একটা পাড়া আমাকে একজন পাঠালো তারপর দিদিকে দিয়েছে নাকি আশি হাজার টাকা দিদি আশি হাজার টাকা চেয়েছে তারপরে পিতাম যদি মুখ না করে কী কেস কামারি হবে এই হবে ওই হবে প্রথম কথা কেশ মানে আমার লাইফে অলরেডি চলছে এই নিয়ে ভয় পাই না আমি থাকতেও চাইনি এর মধ্যে ফার্স্ট কথা বললাম সেকেন্ড কেস যে আমার লাইফে পড়ে গেছে ঝামেলা অশান্তিতে আর এসব নিয়ে ভাবিও না সেকেন্ড কথা সঙ্গীতা দি আমার পাশে প্রথম থেকে থেকেছিল ফার্স্ট থেকেই কিছু কারণে সরে গেছিলো মাঝখান থেকে তো প্রথমও যখন আমার পাশে থেকে তখনও আমার কাছে টাকা চাইনি আর আজ অব্দি আমার কাছে কোনো টাকা পয়সা চাইনি এমনকি সঙ্গীতা দি আমার কাছে আজ পর্যন্ত একটা টাকাও নেয়ও নি ঠিক আছে ফার্স্ট জার্নি যেটা যা করেছে দিদি যেটা মনে হয়েছে ভালো সেটা দিদি করেছে কোনো দিন আজ পর্যন্ত দিদি আমার কাছে না টাকা চেয়েছে না দিদিকে আমি আটানা পয়সা দিয়েছি আমাকে দিদি কোনো কাগজপত্র যদি ফর্ম ফিল আপ করেছিল প্রথম প্রথম যা যা করেছিল উকিলকে দিয়ে একটা আটানা পয়সা আমার কাছে নেয়নি ফার্স্টে আমি ক্লিয়ার করলাম না আমি দিদিকে তেমন টাকা দিয়েছি শুনতে দিকে না দিদি আমাকে কোনো টাকা নিয়েছে বাং কোনো দিদিকে টাকা দিইনি নি বাট আমাকে টাকা কেউ চাইনি মিটলো ক্লোজ হলো ব্যাপারটা আর এটা দেখলাম আমি এই এখন ওই ভিডিওটা দেখতে গিয়ে থামেলে এল পিতামের মা এক কি নাগর খুঁজে নিয়েছে না কিছু এরকম সামথিং বলে সেই দিদিটাই ভিডিওটা করেছে আজকে তোমরা বুঝতে পারছো আমি নাম নিচ্ছি দিদি তোমাকে আমি রিকোয়েস্ট করবো দিদি হিসেবে রিকোয়েস্ট করবো তুমি আমাকেই বলো নি বা আমার মাকেই বলোনি প্রীতমের মা একটি নাগর বলে ভিডিও করেছো ওখানে মেনশনে আমাকে দিয়েছো কেন প্লিজ এটা করো না আমি দেখেছো আমি সময় মতো বেরিয়ে গেছি আমার এর মধ্যে নেই এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এখানটায় আমার হুট করে চোখে বললো এটা কেন করছো বলো তুমি যখন অন্য কাউকে নিয়ে করছো তাহলে আমাকে মেনশন করার কোনো দরকার নেই এখানে তুমি পাবলিককে বোঝাচ্ছ প্রীতম কি দুনিয়ার প্রীতম তুমি বলছো অন্য কাউকে এইগুলো করার তো কোনো মানে হয় না আমি তো কারোর মধ্যে থাকি না আগের দিন শুনলাম আসি আটা গল্প আমাকে সবাই বললো আমাকে দিদি কথাটা বলতে বলেছো সীমাদি আগেই বাট আমি সুন্দরবনকে আসছিলাম ফিরেছি জাস্ট সেই কারণে আজকে কথাটা বললাম তিন দিন আগে ঘটনা এটা আজকেও দেখছি আমি এইসব নিয়ে খুব রটছে এমনকি সবাই আমাকে একভাবে জিজ্ঞেস করছে তো আমি সীমাদির কথা শুনে সীমাদির কাছ থেকে মতামত নিয়ে হিরোড আমার করা একমাত্র দিদির সাথে আমার কথা হয় দিদি আমাকে বককে শাসন করে যেটা ভুল সেটা আমাকে শিখিয়ে দেয় যেটা ঠিক সেটা আমাকে বলে দেয় প্রীতম এটা করো তো আমি দিদিকে ডিরেক্ট মেসেজ করি দিদি এগুলো কী হচ্ছে আমি তো কারোর ব্যাপারে থাকি না আর আমি কোথাও এমন কোনো জায়গায় বলিনি যে কাউকে যে দিদি আমাকে টাকা নিয়েছে সেই প্রমাণ দিকেও দিতে পারে সেই প্রমাণ দিক বাট এই মিথ্যা রুটিও না সে কমেন্টও অনেক লোক রেখে আমাকে গালাগাল দিয়েছে ওনার মিথ্যে ভিডিও দেখে তো এমন দিদি প্লিজ করো না আমি তো কারোর ব্যাপারে থাকি না আমি সবার কাছে সরে গেছি সবাই যার মতো ভালো আছে এই যে লিখেছিলো টাইটলে প্রীতম লুকিয়ে গেম খেলা বন্ধ কর তুই প্রমাণ কর দিদি ভাই তোকে দিদিভাইকে কবে তুই আশি হাজার টাকা দিয়েছিস এই যে কথাটা আমি তো কোনো জায়গায় প্রমাণ করবো আমাকে বলি নি বলে থাকি আমাকে সেই জায়গার প্রুফটা দাও আমাকে যা দিয়ে মাথা পেতে নেবো তাই মিথ্যে কন্ট্রোভার্সি করে আমাকে জড়িয়েও ওনার মধ্যে আমি থাকতে চাই না আমাকে বারবার করে কমেন্টে সবাই জানাচ্ছে পিতাম তুমি এটা করেছো কেন এই করেছো কেন আমি যেটা করিনি আমি কেন স্বীকার করবো যে কেউ ভিডিও দিল আমার নামে মিথ্যা বদনাম দিল সেটা তো সত্যি হতে পারে না আগে যাচাই করো তারপর বলো আর দিদিকে একটা কথা বলবো দিদি তুমি যেটা বলেছো প্রীতাম তোর মাকে একটা নাগর বুঝে সব ঠিক হয়েছে এই যে নোংরা কথা টাইপের কথাটা এই কথাগুলো আমি কেন কোনো সন্তানকে বা তার মাকে বলো না প্রতিটা মানুষেরই কষ্ট হয় তো আমি যখন এই ব্যাপারে থাকি না আমাকে মেনশন করার কোনো মানে ছিল না আমার খুব খারাপ লেগেছে সেই কারণেই বললাম যে তুমি ডাকে নিয়েছো তাকে নিয়ে বলতে পারো তোমার পার্সোনাল ব্যাপার তোমার পার্সোনাল ভিডিও আমি সেই দিদির নাম মেনশন করছি না দিদি বলে সম্মান দিয়ে বলছি বাট এমন কিছু আমাকে বলে আমাকে মেনশন করুন আমি চাই না রিকোয়েস্ট করছি আমি সরে গেছি সব থেকে দেখো আমি সারাদিন ঘুরছি ফিরছি খাচ্ছি আমার ভিউজ হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে আমার কোনো ম্যাটার করে না ভিউজ হলেও ম্যাটার করে না ভিউজ না হলেও ম্যাটার করে না আমার ভিডিও করতেও সারা জীবন আমার তারও কোনো ম্যাটার নেই আজকে জায়গা দাঁড়িয়ে আমি দু মাস আমার ভিডিও সব থাকাতে আমি অনেক শিক্ষা পেয়েছি অনেক জ্ঞান অর্জন করেছি এমনকি এটাই আমার লাইফ এটা আমি ভুলে গেছি আমার লাইফটা অন্য কিছু আমাকে ভাবতে হয়েছে তো সেই কারণেই বলছি প্লিজ আমাকে এর মধ্যে থেকে সরিয়ে নাও আমি এর মধ্যে নেই আর সত্যি যদি এরকম কেউ আমার নামে বলে থাকে সেটা প্রমাণ দিয়ে দিও আমাকে এর মধ্যে চলবো না আর সবাই সঙ্গীত তোমার নামটা নেওয়ার জন্য আমি আশা করবো তোমার খাত লাগবে না কথাটা শুনে কারণ তোমার নামে মিথ্যা বদনাম দিচ্ছে সবাই যে তুমি নিয়েছো আমার কাছে যেটা তুমি নেওয়া সেটা নিয়ে আমি ফালতু কেন রটাতে যাবো আর যে কেউ যদি বলে থাকে রুটি যে তার প্রমাণ তুমি চাইবে আমাকে কারণ আমি কারোর ব্যাপারে কথা বলি না তোমার ব্যাপারেও কথা বলি না রিসেন্টলি আমাকে অনেকে জিজ্ঞেস করা আছে সন্তি নাম্বারটা দাও আমার একটু হেল্প লাভ কথা বলবো আমার হ্যাঁ দিদির সঙ্গে কথা বলতে পারো হেল্প লাগলে নাম্বার পাওয়া চাই আমি নাম্বার দিয়ে এটুকুনি মাঝে মধ্যে এছাড়া আমার এছাড়া কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কথা হয় না মানে মাঝে মধ্যে সীমাদের সাথেই কথা হয় তাই বলবো প্লিজ আমাকে এর মধ্যে জড়িও না শান্তিতে ভালো আছি সুখে আছি আর এর মধ্যে আমার টেনো না থ্যাংক ফর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ অল গাইস টাটা এটুকুই ছিল এটুকুই জানানোর ছিল থ্যাংক ইউ